যে ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নটাকে আপনারা জানেন আমাদের দুদিনের স্ট্রাইক, গতকালকে 31 জানুয়ারি স্ট্রাইক শুরু হয়েছিল, আজকে আমাদের দ্বিতীয় দিন 1 ফেব্রুয়ারি। অ্যাকচুয়ালি নভেম্বর 2017 থেকে আমাদের একাদশ যে বেতন চুক্তি, এই বেতন চুক্তি কার্যকরী করার কথা, এবং এই বেতন চুক্তি কার্যকরী করার লক্ষ্যে ইন্ডিয়ান ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের আদেশ মতো আমাদের যে ইউনিয়ন ফোরাম অফ ব্যাংকস ইউনিয়ন, সময়ের আগেই আমাদের যে চার্টার অফ ডিমান্ড পেশ করা হয়েছে। কিন্তু এই চার্টার অফ ডিমান্ড পেশ করার পর গত মাস পর্যন্ত 21টি মিটিং গেছে আইবিএর সাথে, ইউনাইটেড ফোরাম অফ ব্যাংকস ইউনিয়নের, কিন্তু এখন পর্যন্ত আইবিএ কোনো সম্মানজনক যে বেতন চুক্তি হওয়ার পথে যাচ্ছে না। প্রথম মিটিংয়ে ওরা 2% অফার করেছিল, যেটা 2012 সালে যেটা আমাদের দশম বেতন চুক্তি ছিল, সেখানে 15% আমাদের পে স্লিপের উপর ইনক্রিজ ছিল, সেখানে 2% দিয়ে ওরা শুরু করেছে। তারপর লাস্ট মিটিংয়ে 21তম মিটিংয়ে সেটা 12.25 অফার করেছে, যেটা আমাদের পক্ষে মানা সম্ভব না, আমাদের সে মানেনি। এই বারবারই আইবি এবং গভর্নমেন্ট বলছে ব্যাঙ্কগুলি লসে রান করছে, কিন্তু আমরা প্রতিবাদ করছি ব্যাঙ্কগুলি লসে রান করছে না। ব্যাঙ্কের গ্রস প্রফিট ঠিকই আছে, কিন্তু যে সমস্ত অনাদায় ঋণের জন্য ব্যাঙ্কগুলিকে লস দেখানো হচ্ছে, এই অনাদায় ঋণগুলি ম্যাক্সিমাম হচ্ছে কর্পোরেটদের হাতে। ভারতবর্ষের যে টোটাল ঋণ, যে ব্যাঙ্কিং সেক্টরে যে টোটাল অনাদায় ঋণ রয়েছে, টোটাল অনাদায় ঋণের 80% আমাদের ঋণ রয়েছে কর্পোরেট সেক্টরের হাতে। তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা বিশাল অ্যামাউন্ট, একটা প্রায় 2,16,000 কোটি টাকার মতো আমরা প্রভিশনিং করতে হয়েছে 2018-19-এ, যে জায়গাতে আমাদের সমস্ত ব্যাংক মিলিয়ে 1,48,000 কোটি টাকার মতো, প্রায় 1,48,000 কোটি টাকার মতো আমাদের প্রফিট, গ্রস প্রফিট হয়েছে। যেহেতু ওইটা প্রভিশন করতে হয়েছে অনাদায় ঋণ, সেই প্রভিশন করতে গিয়ে এটা নেট প্রফিট না হয়ে নেট লসে চলে এসছে, সেটাকেই গভর্নমেন্ট বারবার বলছে, যেটা আমরা বিরোধিতা করছি। আমাদের কথা হচ্ছে গ্রস প্রফিট যেহেতু হয়েছে, গ্রস প্রফিটের উপরেই ভিত্তি করে আমাদের স্যালারি বিষয় করতে হবে। ভিসাভিস আরও 11টা দাবি রয়েছে, এর মধ্যে ইম্পর্টেন্ট দাবি রয়েছে আমাদের 5 ডেজ ব্যাঙ্কিং চালু করা, কারণ গত 2012 সালে আমাদের এই ডিমান্ডটা ছিল, সেই জায়গাতে সেকেন্ড স্যাটারডে এবং ফোর্থ স্যাটারডে আমাদেরকে দেওয়া হয়েছিল, এবং আমরা আরও বাকি স্যাটারডে পরে মান্থলি আমরা পুরো 5 দিন ব্যাঙ্কিং দাবি করছি। পাশাপাশি আমাদের ফ্যামিলি পেনশনের অবস্থা খুবই খারাপ, আমাদের কোনো কর্মচারী অফিসাররা যদি রিটায়ারমেন্টে পরে মারা যায় তাদের ফ্যামিলি পেনশন 7,500 টাকা চলে আসে, সেটা দিয়ে দৈনন্দিন জীবনযাপন করা, রোগসুখের চিকিৎসা করা ভেরি টাফ, সেটা আমাদের প্রতিবাদ। তারপর নিউ পেনশন স্কিম যেটা চালু হয়েছে সেটা নিয়েও সন্ধিহান, ফান্ডিংটা কোথায় যাচ্ছে কী হচ্ছে এবং সমস্ত কিছু নিয়ে আমাদের বিশেষ করে অফিসাররা যারা রয়েছি, অফিসারদের কোনো রেগুলেটরি বা ডিফাইন্ড ওয়ার্কিং আওয়ার নেই, 9:30-10 সকালে যাওয়ার পর রাত্র কটায় বেরোবে সেটা কোনো নিশ্চয়তা থাকে না, তাই অফিসারদের আমরা একটা ডিফাইন্ড ওয়ার্কিং আওয়ার চাইছি। এই সমস্ত কিছু মিলে এক ভারতবাদ দাবি নিয়ে আমাদের এই স্ট্রাইক। যদি গভর্নমেন্ট তথা গভর্নমেন্টের যে মিডিয়েটরি অর্গানাইজেশন আইবিএ, ইন্ডিয়ান ব্যাংকার্স অ্যাসোসিয়েশন, আমাদের এই ডিমান্ডগুলি না মানে, তাহলে আমাদের আগামী 11, 12, 13 মার্চ আমাদের 3 দিন স্ট্রাইক রয়েছে, এবং তারপরও যদি গভর্নমেন্ট সেই আমাদের দাবি দাওয়া পূরণ না করে, তাহলে আগামী এপ্রিল মাস থেকে আমাদের লাগাতার ধর্মঘট যেতে হবে। আমি সঞ্জয় দত্ত, সেক্রেটারি অল ইন্ডিয়া ব্যাংক অফিসার কনফেডারেশন, ত্রিপুরা রাজ্য। Hey, drop the bar. 10 lakh kormacharider paymento dicche na.